মনি, ও মনি। হ্যাঁ মা, কি হয়েছে? মা রে শোন না, আমি একটু ব্যাংকে যাচ্ছি, কাজ আছে। বই টইগুলো নিয়েছি তো, ব্যাংকের বই? হ্যাঁ নিয়ে নিয়েছি। মারে শোন না, কচুর লতিটা আছে, আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, একটু বেছে টেছে রাখিস লতিটা, তাহলে তাড়াতাড়ি হবে, এসে তোকে তোর ফেভারিট জিনিসটা বানিয়ে দেবো মা, ঠিক আছে? ওরে বাবা, আমি পারবো না, আমার নখ হাত সব কালো হয়ে যাবে তো, হাত চুলকাবে লতিতে। ওরে বাবা, আমি পারবো না, না আমি পারবো না, আমি বাবা একটু ঘুমালাম। বাবা বলিস না পারবো না, কিছু যদি এখন না শিখিস মা, আর শ্বশুর বাড়ি গিয়ে কি শোনাবি জানিস? মা কিচ্ছু শেখায়নি, কিচ্ছু পারে না মেয়ে, এইসব শোনাবে মা, করে রাখিস মা আমার, আসছি, করিস কিন্তু। না মা তো বলে গেল, মার তো কষ্টই হবে, যাই একটু করে নি, তাড়াতাড়ি করে লেবু টেবু দিয়ে হাত ধুয়ে নেব, যাই। বাবা হাত কালো হয়ে যাচ্ছে, নখ কালো হয়ে যাচ্ছে, তবুও করি। তো বেশ হয়ে গেছে বাবা, বলো রাখি, আমি তাড়াতাড়ি করে লেবু দিয়ে হাতটা ধুয়ে নি, আমার নখ টখগুলো কালো কালো হয়ে যাবে বাবা, উঠে যাবে উঠে যাবে, আমি শুনেছি লেবু দিলে উঠে যায় দাগ, নখে কালো কালো দাগ উঠে যাবে বাবা, উঠেছে 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 বাবা, আচ্ছা বলো বাবা। বাবা আমার হাতের দাগটা অনেক উঠে গেছে, একটুখানি আছে, ওটাও আর একদিন লেবু দিলে উঠে যাবে বাবা, বেঁচে গেলাম, নাহলে কালো কালো কলেজে গেলে সবাই কি বলবে বাবা, আমার হাতটাই নষ্ট হয়ে যাবে বাবা। এবার আমি একটু বন্ধুদের সাথে গল্প করি। কি গরম কি রোদ, ব্যাংকের কাজটা তাও হলো না রে মা, তুই জল খেয়ে নি। বাবা এখন রান্না করতে, মানে লতিটা কেটে রেখেছিস তো? এ দাদা তো মা ডাকছে। হ্যাঁ কেটেছি, দেখো রাখা আছে কিচেনে। হ্যাঁ বলিস না, মা যে সব কিছু করায় আমাকে দিয়ে। দেখ মা, আমি কিন্তু লতিটা কাটতে পারতাম, কিন্তু আমি তোকে দিয়েই কাটালাম, কেন জানিস? কারণ আমি চাই আমার মেয়ে সব কিছুতে পারদর্শী হোক, যেন ছোটোখাটো কাজের জন্য তোকে কখনো শুনতে না হয় বাড়ি থেকে কি শিখে এসেছো, কি শিখিয়েছে মেয়ে, কিংবা তুই যখন বিদেশে পড়াশোনা করতে যাবি তখন তোকে নিজেকে করতে হবে সব কিছু, তো সেই জন্য আমি চাই আমার মেয়ে সব কিছু পারবে, সব অভ্যাস হবে, তাই তোকে দিয়েই আমি এটা করালাম, তুই কিছু ভাবিস না, ঠিক আছে? আমি মানে এটা থেকে আমি আমার বন্ধুদের এবং প্রত্যেক মেয়ে বন্ধু বা ছেলে বন্ধুদের এটাই বোঝাতে চেয়েছি যে প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেকটা কাজ শিখে রাখা উচিত, যাতে মানে যে কোনো পদক্ষেপে আমরা প্রত্যেকেই মানে যে কোনো কাজ করে উঠতে পারি, আর হোক না কিছুক্ষণের জন্য নখ কালো হাত কালো, কী হয়েছে ওটা তো সাময়িক, তো আমি চাই প্রত্যেকে মানে সমস্ত কিছু শেখো এবং জানো, ঠিক আছে বন্ধুরা? তো আমার এটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। এখন রাখি, বাই, টাটা।